नमस्कार बंधुरा, आमार चैनलेर आरो एकटी नतून पर्वे सबाइके स्वागत। निरामिष दिने लुचि रुटी परोटा राइस किंबा पोलावेर साथे जमिए खावार मतो सुस्वादु काश्मीरी आलुर दमेर रेसिपि आज आमी आपनादेर साथे शेयर करब। ट्रेडिशनल रेसिपि थेके उद्भूत हये एर मध्ये कयेकटी परिवर्तन एने आज आमी आपनादेर एई रेसिपि बानिए देखाबो। आमादेर जे खाद्याभ्यास ताते अथेंटिक भावे बनानो काश्मीरी आलुर दम खेते अतटा भालो लागबे ना, ताई कयेकटी परिवर्तन आमी एई रेसिपिते एनेछि। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दिई आजकेर रेसिपि। एर जन्य प्रथमे 500 ग्राम एरकम छोटो साइजेर आलू भालोभावे धुए जल झरिए एकटा प्यानेर मध्ये निये निलाम। एखाने आमी नतून आलू व्यवहार करछि, তাই ধুতে ধুতেই অল্প খোসা আলু থেকে উঠে গেছে। আপনারা যদি পুরনো আলু দিয়ে এই রেসিপি বানান তাহলে আলুগুলোকে খোসা শুদ্ধই প্রথম পর্যায়ে সিদ্ধ করতে হবে। এবার এর মধ্যে অল্প নুন এবং পরিমাণ মতো জল দিয়ে হাই ফ্লেমে রেখে ঠিক 8 থেকে 10 মিনিট ফুটিয়ে আলুগুলোকে আধসিদ্ধ করে নেব। আলুগুলোকে কিন্তু এই পর্যায়ে আধসিদ্ধ থেকে একটুও বেশি সিদ্ধ করবেন না। আর এরকম ছোট সাইজের আলু যদি না থাকে তাহলে মিডিয়াম বা বড় সাইজের আলু খোসা শুদ্ধ সিদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে সমান 2 টুকরো করে কেটে নিয়েও এই রেসিপি বানাতে পারেন। আর আলু যদি প্রেসার কুকারে সিদ্ধ করতে চান তাহলে পরিমাণ মতো জল ও নুন দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর ফ্লেম অফ করে সঙ্গে সঙ্গেই কুকারের প্রেসারটাকে বের করে দিয়ে ঢাকনাটা খুলে জল ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আলু বেশি সিদ্ধ হয়ে যাবে। আধসিদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে আলুগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে প্রত্যেকটা আলুর মধ্যে ছিদ্র ছিদ্র করে নেব। এই ছেদ করার কাজটি আপনারা কাঁটা চামচের পরিবর্তে টুথপিক বা কাঠির সাহায্যেও করতে পারেন। সবকটা আলুর মধ্যে ছিদ্র করে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প নুন মাখিয়ে নেব। এবার একটা কড়াইতে 1 কাপের 1 কাপ অর্থাৎ 100 গ্রাম সর্ষের তেল হালকা ধোঁয়া ওঠা গরম করে নিয়ে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো আলু দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে রেখে ভাজবেন না, যদি হাই ফ্লেমে রেখে ভাজেন তাহলে তাড়াতাড়ি আলুর বাইরের অংশটা লালচে হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যেতে পারে। আর এক একটা ব্যাচের আলু ভাজতে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। এখানে আমার প্রথম ব্যাচের আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব এবং একইভাবে বাকি আলুগুলোকেও ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে কড়া থেকেও কিছুটা তেল তুলে নেব। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প গোটা জিরে, 2 মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ, 1 টুকরো ছোটো করে ভেঙে রাখা ডালচিনি, 2 লবঙ্গ এবং 1/2 চা চামচ চিনি। লো ফ্লেমে রেখেই এগুলোকে 10 থেকে 15 সেকেন্ড অর্থাৎ চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত সাঁতলে নিয়ে এর মধ্যে রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং এটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জলের ছিটে দিয়ে লো ফ্লেমে রেখেই 10 থেকে 15 সেকেন্ড মতো সাঁতলে নেব। ফোড়ন দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে অল্প চিনি দিয়ে ভেজে নেওয়ার ফলে রেসিপির মধ্যে লালচে রঙটা ভালো আসে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে ভেজে নিলে রেসিপির রঙটা খুবই ভালো আসে। তবে এটাকে তেলের মধ্যে দেওয়ার সময় তেলের টেম্পারেচার যেন কোনোভাবেই বেশি না থাকে এবং খেয়াল রাখতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে রেসিপির রঙটাও ভালো হবে না এবং স্বাদটাও বিগড়ে যাবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ আদা ও 1টা কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ এবং মশলা বেটে রাখার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 চা চামচ হিং। ট্র্যাডিশনাল রেসিপিতে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করা হয় না এবং আদা বাটার পরিবর্তে শুকনো আদার গুঁড়ো ব্যবহার করা হয়ে থাকে। হিংটাকে সব কিছুর সাথে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়িয়ে রাখা মৌরি, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল,
এবং একদম অল্প হলুদ গুঁড়ো দিয়ে সব উপকরণ মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে প্রায় দু মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একের চার চা চামচ গোলমরিচ গুঁড়ো, একের চার চা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে পাঁচটা অল্প জল দিয়ে বেটে রাখা কাজু বাদাম এবং কাজু বাদাম বেটে রাখার পাত্রটা ধুয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে অনবরত নেড়ে আরও কিছুক্ষণ, অর্থাৎ যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। কষতে কষতে মশলা শুকিয়ে কড়ার নিচে বা গায়ে লেগে লেগে এলে আবারও অল্প জলের ছিটে দিয়ে মিশিয়ে মশলাটাকে কষতে হবে। অথেন্টিক কাশ্মীরি আলুর দমের মধ্যে হলুদ, গোলমরিচ এবং ঝাল লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করা হয় না, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়োই ব্যবহার করা হয়। আর অথেন্টিক রেসিপিতে কাজু বাদাম বাটাও ব্যবহার করা হয় না। গ্রেভির ঘনত্ব এবং এই রেসিপির স্বাদ বাড়ানোর জন্যই আমি কাজু বাদাম বাটা ব্যবহার করছি। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে কাজু বাদাম বাটাটাও ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা হালকা গরম জল এবং চায়ের কাপের হাফ কাপ অল্প নুন দিয়ে ফেটিয়ে রাখা টক দই। ফ্লেম কমিয়ে অল্প জল দেওয়ার পর যদি দই দেন তাহলে দইটা কখনোই ফেটে যাবে না। এই রেসিপিতে একটু ফ্রেশ টক দই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ টক দই যত বেশি পুরনো হয় ততই ওর মধ্যে টকের পরিমাণ বাড়ে। দইটাকে সব কিছুর সাথে মিশিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে প্রত্যেকটা আলুকে এইভাবে আরও একবার অল্প অল্প করে ছেদ করে দেব। এতে আলুর ভিতর পর্যন্ত নুন ও ঝালের স্বাদটা ঢুকতে পারবে। আর যদি সম্ভব হয় তাহলে ভেজে নেওয়ার পর আলুগুলোকে আরও একবার কাঁটা চামচ, টুথপিক বা কাঠির সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিতে পারেন, যেটা অথেন্টিক কাশ্মীরি আলুর দমে করা হয়ে থাকে। কিন্তু সেই প্রসেসটা অনেক সময় সম্ভব হয় না, তাই আমি গ্রেভির মধ্যে দিয়ে মিশিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যেই আলুর টুকরোগুলোর মধ্যে অল্প অল্প করে ছিদ্র করে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে রান্না হতে দেব 8 থেকে 10 মিনিট মতো। এর ফলে টক দইটা যেমন ভালোভাবে কষা হয়ে যাবে তেমনই আলুর টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নেব, তাই একটা প্যানে নিয়ে নিয়েছি অল্প ছোটো এলাচ, লবঙ্গ, ডালচিনি, তেজপাতা, জয়ত্রী ও জায়ফল। এগুলোকে লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর ফ্লেম অফ করে একদম মিহি করে গুঁড়িয়ে নেব। ঘরে তৈরি করা গরম মশলাগুলোর পরিবর্তে আপনারা বাজার থেকে কেনা শাহী গরম মশলাগুলো ব্যবহার করতে পারেন। এদিকে মিডিয়ামের থেকেও কম আঁচে প্রায় 8 মিনিট মতো রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে হাফ চা চামচ তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। যেহেতু এই রেসিপিতে টক দই ব্যবহার করেছি তাই অল্প চিনি দিলে রেসিপির মধ্যে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে স্বাদটাও বাড়ে। কিন্তু অথেন্টিক কাশ্মীরি আলুর দমে চিনি এবং গরম মশলার গুঁড়োর ব্যবহারও করা হয় না। অথেন্টিক রেসিপিতে শুধুমাত্র হিং, শুকনো আদা গুঁড়ো, মৌরি গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং টক দই ব্যবহার করা হয়ে থাকে। আর আমি যেভাবে বানাচ্ছি অনুষ্ঠান বাড়িতে অনেকটা সেরকমভাবেই নিরামিষ কাশ্মীরি আলুর দম বানানো হয়ে থাকে। চিনিটাকে সব কিছুর সাথে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দেওয়ার পর ফ্লেম অফ করে উপর থেকে 1 চা চামচ গাওয়া ঘি ছড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।